শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আব্দুর রহিম খান, বাবা মৃত জয়নুদ্দিন খান, মাতা মৃত আমিনা খাতুন। আমার বাড়িটা হলো মূলত কাজীপুর ছাতিয়া উপজেলার পাবনা জেলা। যুদ্ধের আগে আমি ছাত্র ছিলাম, 71 সালে হলো বিএ পরীক্ষার্থী ছিলাম এডওয়ার্ড কলেজ। হ্যাঁ, আমি ছাত্র লীগের রাজনীতির সাথে ছিলাম। তখন সহসভাপতি ছিল আমাদের সুজানগরের সামাদ নামে এক ছেলে, উনি ছাত্রলীগের পাবনা জেলার সহসভাপতি ছিল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধুও। এই হিসাবেই আমরা ওখানে করতাম ছাত্র রাজনীতি বলে কমিটিতে আমি ছিলাম। যুদ্ধের সাথে আপনি যুক্ত হলেন কীভাবে? যুদ্ধের সাথে যুক্ত হওয়ার তো ইতিহাস অনেক আগে, 1966 সালের আপনার 6 দফা আন্দোলন, তারপরে ছাত্রদের 11 দফা আন্দোলন, এই আন্দোলনগুলি তখন চলতেছিল, কন্টিনিউশন করতেছিল। তখন গ্রামের যে চিত্র ছিল সেটা তখন আপনার ধরেন এই যে মিডিয়া ছিল না, রেডিও টেলিভিশন ছিল না, পত্রিকার কোনো শক্তি ছিল না। তো আমরা এই যে আন্দোলনটা এটা আস্তে আস্তে মানুষের মধ্যে স্প্রেড করতেছিল, এই যে ছাত্র মারা যাচ্ছিল আন্দোলন করে, লোকজন মারা যাচ্ছিল, গুলি খাচ্ছিল, সেই সময় একটা আগ্রহ ছিল। তা আমরা যখন কলেজ থেকে বাড়িতে আসতাম তখন দেখা যেত যে সন্ধ্যার দিকে অনেক মানুষ এসে বাড়িতে জমা হতো, তাদের এটা ছিল এই জিনিসগুলি শোনা, কী করছে দেশে, কী করতেছি আমরা, ছাত্ররা কী করতেছে, দেশটা কোন দিকে যাচ্ছে, রাজনীতি কোন দিকে ঘুরছে, এই মানুষের একটা আগ্রহ ছিল। এবং তারা আসে জানতো, আমরা হয়তো পেতার পেপার পত্রিকা যেটা পাতাম বা আমাদের রাজনৈতিক ধারাবাহিকতা যেটা পেতাম এগুলো বর্ণনা করতাম, এভাবে মানুষকে এটা মোটিভেট করার চেষ্টা করতাম। আমরা যে যে যেখানে ছিলাম ছাত্ররা সাধারণ মানুষকে মোটিভেট করার একটা প্রক্রিয়া আমরা নিয়েছিলাম, যে যাতে মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত হয় এবং জানতে পারে বিষয়টা। মানে এটার থেকেই আপনার এই যে 66 গেল 67 যুগে গণ আন্দোলন, গণ আন্দোলন 68, 69 এসে আন্দোলন, তারা আরও চাঙ্গা আয়ুব খান পদত্যাগ করলো, তারপরে হেয়া খান আসলো, তারা আরও ইলেকশন দিল। এবং এর আগেও আন্দোলনটা গেছে, যেমন আপনার 66 সালে ভুট্টা আন্দোলন হলো বাংলাদেশের এই মধ্যে পাবনাতে, অর্থাৎ ভুট্টা খেয়ে কিছু লোক মারা গেল, যার ফলশ্রুতি ভুট্টা হন খাদ্যমন্ত্রী ছিল হলো ক্যাপ্টেন জাইদি, এটা পাবনাই পারি ওনার। তো তখন আমরা তার বাসা ঘিরাও করলাম যে ভুট্টা এদেশে চলবে না, এদের ভুট্টা দেওয়া যাবে না, ভুট্টা খাবে না বাঙালি।
এটা নিয়ে এক আন্দোলন, যাই হোক সেখানে গুলি হলো, কিছু ছাত্র মারা গেল। তারপরে আন্দোলনটা আপনার স্তিমিত হলো, স্তিমিত মানে 1966 সালে তখন হলো আমরা হাই স্কুলের ছাত্র, যারা পরীক্ষা দিলেন, আমরা যখন পরীক্ষা দিলাম তখন তো ভোট আন্দোলনের রেসটা চলছে। মানে আওয়ামী লীগ বলতে যে এমন কিছু ছিল এই জিনিসটা তো তখন মানুষ জানত না, আওয়ামী লীগ কী কেন ইত্যাদি সম্বন্ধে তাদের ধারণা অত্যন্ত কম ছিল। এবং আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এটা যে এটা বাঙালিদের একটা সংগঠন, এই বাংলা বাঙালি জাতি, এই বাংলাদেশ, এটাকে ই করতে হলে পরে শেখ মুজিবকে ছাড়া ভোট দিয়ে কোনো লাভ হবে না। এ কারণের জন্যই সেই সময় কিন্তু একটা যে পার্সেন্টেজটা আপনারা দেখেন এখন, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রটা এর জন্যই হলো ভূমিকাটা পালন করে ছাত্র সমাজ। রাজনীতিবিদ তখন ছিল, রাজনীতিবিদ থাকলে পরেও তাদের রাজনীতির ধারাটা অন্যরকম ছিল, তারা এইরকম এই চোরবাদ পার এগুলো ছিল না, ভালো লোকেরা রাজনীতি করত। এবং আমি জানি অনেকগুলি এমপি এমএনএর কথা যাদের পরনের কোনো কাপড়ও ছিল না, মানে জামানায় ছিঁড়ে গেছে ঘুরতেছে মানুষের তারা, এইরকম অবস্থায় একটা অবস্থা ছিল আর কি। ইলেকশনের পরে যখন এরা ক্ষমতা দিতে হস্তান্তর করতে যখন গরিবসি আরম্ভ করল, তখন দেখা গেল যে এর বিরুদ্ধে একটা আন্দোলন দানা বাঁধল। এবং এই যে আন্দোলনটা দানা বাঁধল এটাই কিন্তু পরবর্তী সময় মুক্তিযুদ্ধের দিকে টার্ন নেয়। এবং আমরা ছাত্র হিসাবে প্রথম থেকেই এর সাথে সংযুক্ত ছিলাম, কাজেই মুক্তিযুদ্ধের সময়টাতে তখন মুক্তিযুদ্ধে আমাদের আলাদা করে যাওয়ার কোনো প্রশ্ন ছিল না। আর আমার বাড়িটা মূলত হলো কাজীপুর, যেটা একটা প্রত্যন্ত এলাকা, এই যে এখন যে সময়টাতে আমরা বসে আছি আপনার জুলাই আগস্ট মাস, তখন আমাদের ওই 1971 সালে কিন্তু তখন বিরাট ফ্লাড হয়। এই ফ্লাডটার ইফেক্ট হলো যে আতাইগুলার থেকে আপনার 3 মাইল দূরে হলো কাজীপুর, এটা হলো বিল, এবং চতুর্দিকে পানি, নৌকা ছাড়া লোকজনের যাতায়াতের কোনো সুবিধা ছিল না, যার ফলে আমরা অনেকটা নিরাপদ ছিলাম। 27 মার্চে পাবনাতে ঘেরাও করলাম, সেখানে কিছু আর্মি ছিল, সেখানে আমার ছাত্র পাবনাতে যস্ত্রটা প্রথম যোগান পেলাম সেটা হলো কাদের স্যার ছিলেন ডিচি, অত্যন্ত বিচক্ষণ লোক এবং স্বাধীনতার পক্ষের একজন লোক, যার কারণে হলো যে আমরা যখন আর্মিদের ঘেরাও করলাম পাকিস্তান আর্মিদের, তখন কিন্তু উনি মালখানা এসপিকে ই করে মালখানা খুলে দিলেন, মানে অস্ত্র শস্ত্র যেটা ছিল জেলখানায় যে সমস্ত কয়েদি ছিল এগুলোকে সারিয়ে দিলেন। তারপর কিছু অস্ত্র আমাদের হস্তগত হলো, আমাদের পাবলিকেরও কিছু ইন্দ্রনালা বন্দুক টন্দুক ইত্যাদি ছিল সেগুলোর সাথে যুক্ত হলো। এবং পরবর্তী সময় বিভিন্ন উপায়ে আমরা অস্ত্র সংগ্রহ করেছি, তখন ওই ছাত্র ইউনিয়নের যারা নকশালপন্থী তাদের হাতে কিছু অস্ত্র শস্ত্র ছিল, এই কারণে তারাও যুক্ত হলো। আমি তো মনে করেন 27 তারিখে ওখানে পাবনা এটাকে ই করার পর যখন পাবনাটা মুক্ত হলো, পাবনা মুক্ত হওয়ার পরে ঢাকার থেকে আর্মি আসবে, তখন নগরবাড়ি ঘাটে আমরা প্রোটেকশনের ব্যবস্থা করলাম, ওখানে নুরুল কাদের সাহেবের তৎকালীন ওয়াজউদ্দিন খান সহ আওয়ামী লীগের আরও বিভিন্ন নেতারা নেতারা ছিল, প্রায় 3 দিনের মতো আটকায় রাখলাম গুলি করে, যে নৌকা পথে ওদেরকে আসতে দিলাম না, বাজার সৃষ্টি করলাম। পরবর্তী সময় ওরা প্লেন দিয়ে সেলিং আরম্ভ করে, সেলিং আরম্ভ করলে তখন আমাদের বাঙ্কার তেমন কোনো পাকাপোক্ত না, আর ট্রেনিংও তেমন কিছু নাই, যার ফলে ওদের ওই যুদ্ধে আপনার প্লেনে বম্বিং এবং সেলিং এর দুটের মুখে টিকে থাকা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে গেলো, আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তো ওরা পাকিস্তানি আর্মিরা ঢুকলো পাবনাতে, গোটা এইসব বাজার এবং রাস্তার পাশ দিয়ে পাবনা পর্যন্ত যত দোকানপাট বাড়িঘর সমস্ত কিছু জ্বালায় গেছে। এই যে মানুষের আপনার যে বিষয়টা আসলে সেটা হলো যে এই যে বাঙালিদের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার নাই, তাদের বলার কোনো জায়গা নাই, তাদের কোনো চাকরি বাকরিতে সমতা নাই, তাদের অর্থনৈতিক কোনো সমতা নাই, এই বিষয়গুলো মানুষের মধ্যে একটু চাঙা হয়েছে। তার ফলে আপনি দেখেন যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয় তখন কিন্তু প্রায় 95% বাঙালিই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, আর মুক্তিযুদ্ধের পক্ষে বিধায় কিন্তু এই মুক্তিযুদ্ধটা করা সম্ভব হয়েছে, যে আপনার 5% লোক যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে গেছে তারা কিন্তু খুব একটা ঠাঁই পায় না। আমি কাজীপুরের বিষয়টা যেটা বলতে পারি সেটা হলো আপনার জুলাই মাসের প্রথম দিকে কারণ ইপিআরেরা একটা বড় নৌকায় করে ওনারা প্রায় 20 জনের মতো আসলেন আমাদের এখানে, মানে কাজীপুরটা সেফ ছিল এই কারণের জন্য যেহেতু চতুর্দিকে পানি, আর্মি ইচ্ছা করলেই যেতে পারতো না সেখানে, এতে কোনো রাস্তা ছিল না। আমাদের এখানে আসার পরে আমরা ওনাদের সাথে বসলাম, বসার পর কথা বললাম, কথা বললাম আমার এখানে অনেক ছেলে মুক্তিযোদ্ধা হতে চায়,
কিন্তু তাদের তো অনেকেরই সুযোগ নেই। তো এই অবস্থায় আপনারা যেহেতু এখান থেকে যুদ্ধ করতে পারবেন না, আপনাদের তো ইন্ডিয়া যেতে হবে অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে, আর্মি বা অন্যান্য ফোর্সেস যারা এসে ইনক্লুড হয়েছে তাদের সাথে আপনারা মিলিত হয়ে যুদ্ধটা করেন, তা ভালো হবে। আর আমি তখন ছাত্রনেতা হিসাবে আমার এই মডিফিকেশনের একটা ক্ষমতাও ছিল। তো আমরা 80টা রাইফেল তাদের কাছ থেকে পেলাম, আমরা একটা গণনা নৌকা করে আমরা ওই ওই গ্রাম যেহেতু প্রত্যন্ত, ওই কারণে ধরি পাবনার যে বড়ো হিন্দুগুলো বড়ো লোক যেগুলো ব্যবসায়ী হিন্দু অধিকাংশ কিন্তু কাজীপুরে আশ্রয় নিচ্ছে, তাদেরকে অনেক সোনা নানা সহ যে যেটা পারিছিল হাতের মতো নেওয়ার মতো, তো তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছিলাম আমরা। আমরা আপনার ওনাদের নৌকাতে এফিআরের নৌকাতেই উঠাই দিলাম যে ওনারা ইন্ডিয়াতে চলে যান, এখানে তো নিরাপদ না, আমরা কোন সময় দৌড়া কোথায় যাই ঠিক ঠিকানা নেই। যাই হোক, ওনাদের নিয়ে চলে গেল। আমরা তখন এই অস্ত্রগুলো কালেক্ট করে রাখলাম এবং এটা সম্ভবত জুলাইয়ের মাঝামাঝি সময় আব্দুস সামাদ নাম করে এটা সুজানগরের উনি বিএলএফের একজন কমান্ডার, গ্রুপ কমান্ডার উনি আসলেন, ওটা আমার আত্মীয় এবং ছাত্র রাজনীতির সভাতে তার সাথে ভাব সম্পর্ক ছিল। যে তখন তাকে আমি অনুরোধ করলাম যে তুমি এক কাজ করো, তোমাদের তো যেটা আমরা যতটা জানি সেটা হলো বিএলএফটা হলো এটা হলো গেরিলা হিট অ্যান্ড রান, তুমি আজকে এখানে মারবে তারপরে নাই কোথায় চলে যাবে, তো এই এলাকার লোকজন সে তার প্রতিফল ভোগ করবে, তারপরেও এটি দরকারের জন্য যে আপনার এই যে মুক্তিযুদ্ধ আসছে এই জিনিসটা সাধারণ মনের মানুষের মনের মধ্যে এই সাহসটা যোগানোর জন্য এটা দরকার আছে। এবং এখানে একটা ট্রেনিং ক্যাম্প আমি করলাম কাজীপুরে, সেখানে আমার যে সমস্ত ছেলেপেলে আছে কিন্তু সবাই এই ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং প্রাপ্ত, এদেরকে নিয়ে আমি ট্রেনিং করালাম। তারপরে বিভিন্ন গ্রুপ হয়ে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাথে গ্রুপের সাথে মিলিত আমরা যুদ্ধ করলাম। সেখানে মনে করেন আমরা এখান থেকে প্রথম যে যুদ্ধটা করলাম এটা হলো মুক্তিযোদ্ধারা কিছু এরা যারাই আসতো অন্তত সাঁথিয়া বেড়া সুজানগর বা পাবনা সদরের কিছু অংশ যারা মুক্তিযোদ্ধারা ভিতরে যখন ঢুকতেছিল এই বিএলএফের, তারা কিন্তু এসে প্রথমে সেন্টার নিত কাজীপুর, এটাই হলো নিরাপদ জায়গা। এটা তখন কিন্তু এই কয়েকটা জেলার মধ্যে একটা পরিচিতি ছিল যে এটা মুক্তিযোদ্ধাদের হলো নিরাপদ সেন্টার, তারা আসতো তারপরে তাদের যে এলাকায় যাবে সেই এলাকার লোকজনের সাথে যোগাযোগ করে তাদের খবরাখবর নিয়ে আর্মি কী অবস্থায় কোন জায়গায় গেলে নিরাপদে থাকা যাবে এইগুলো সেন্টার টেন্টার আমরা করে দিতাম। তারপরে আমরা নিজেরাও অস্ত্র নিয়ে বিভিন্ন গ্রুপের সাথে যখন প্রয়োজন হয়েছে তখন গ্রুপের সাথে বিশেষ তাদের সাথে যুদ্ধ করেছে, এই অবস্থাতে হলো মুক্তিযুদ্ধ আর কি। আমাদের হাতিয়ার মুক্ত হলে হলো 9 ডিসেম্বর। আর পাবনা, পাবনাটা মুক্ত হয়েছে আরও পরে, এটা হলো 16 ডিসেম্বর তো সারেন্ডার করলো, তখনও কিন্তু একটা গ্রুপ আর্মি এরা হলো সুজানগর অ্যাটাক করেছিল, মুক্ত সুজানগরকে ই করার জন্য দখল করার জন্য অ্যাটাক করেছিল, কিন্তু ওইখান থেকে গোলাগুলির ফলে তারা ওখানে ঢুকতে পারে নাই, ওই বান্নাই একটা নদী ছিল নদী ক্রস করতে না পারে ওরা ব্যাক করে এসে কাজপুর আরিয়া ডাঙ্গি যেটা আমরা বলি এইখানে এসে এরা শাল থেকে ঘাঁটি গাড়ে, এই ঘাঁটিটা গাড়ার ফলে এখানে আমরা কিন্তু মুক্ত হওয়ার পরেও মুক্ত না, আমরা সমস্ত লোকজন সরায় নিয়ে একটা বিলের উপর ওঠে, দুটাতেই কিন্তু বিল চারদিকে বিল, বিলের উপরে গিয়ে একটা গ্রামে সব লোকজনকে আশ্রয় দিলাম। তখন বিভিন্ন সাইটে তখন সুজানগর মুক্ত হয়ে গেছে, সাঁথিয়া মুক্ত হয়ে গেছে, তখন এই পাবনাটা কিন্তু ততক্ষণে মুক্ত হয়নি আর আমরা সাঁথিয়ার মধ্যে থেকেও মুক্ত হইনি। এই অবস্থাতে বিভিন্ন গ্রুপ আসলো, ওরা এসে বলল যে আমরা অ্যাটাক করতে চাই, তা আমি বললাম যে না এটা করা যাবে না, কারণ আমার তখন ছাত্রনেতা হিসাবে একটা তাপটও ছিল একটা আধিপত্য ছিল, এটা মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা ইয়েও ছিল, এটা করা যাবে না এই কারণের জন্য যে দেশ স্বাধীন হয়ে গেছে, সারেন্ডার করে ফেলেছে পাকিস্তান আর্মি, এখন কতিপয় পাকিস্তান আর্মি এখানে আছে তার অস্ত্রশস্ত্র নিয়ে, আর আজকে এই স্বাধীন বাংলাদেশের মানুষ এত কষ্টের পর স্বাধীন হলো, তারপরেও যদি এদের জীবনটা রক্ষা করা না যায়, এদেরকে যদি কষ্টের মধ্যে ফেলানো যায়, বাড়িঘর জ্বালায় দেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় এটা আমি করতে দেবো, কারণ ওরা আজকে যাচ্ছে না কালকে চলে যাবে না হলে পরশু দিন চলে যাবে, কিন্তু এই ক্ষয়ক্ষতিটা তো হবে না, কারণ ওদের তো আর থেকে কোনো লাভ নেই, লাভ নেই এই কারণের জন্যই এখানে যুদ্ধ হয়নি। তবে ওরা এসে কয়েকটা লোককে এরা এখানে হত্যা করে, 5 জন লোককে, তার 3 জন আছে হলো আপনার এটা বলে চতুরহাটি ওখানে দাফন করা হয়, আর এখানে রাস্তার সাথে বিলগুলোতে এখানে 2 জনকে দাফন করা হয়, এটা হলো এই 16 ডিসেম্বরের পরে। আপনার এই মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমরা বলতে যাই
তাহলে প্রথমেই যেটা সাধারণ লোকদেরকে এটা মূল্যায়ন না করে কোনো উপায় নেই, কারণ মুক্তিযুদ্ধ হতো না, কারণ এরাই নৌকা করে এখান থেকে ওখানে নিয়েছে, এরাই গ্রামে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছে, এরাই শেল্টার দিছে, এরাই আর্মিরা কোন দিক থেকে মুভ করতেছে খবর দিছে, সেখানে আপনার এই জিনিসটা না হলে পরে কিন্তু এটা মুক্তিযুদ্ধ এত তাড়াতাড়ি সম্ভব ছিল না। প্রজন্মের জন্যে আমরা যে আদর্শ নিয়ে, যে আদর্শ উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেটা হল সমতা ভিত্তিক রাষ্ট্র, যে মানুষের যে অধিকার, ভাত কাপড়ের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের যে মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা, এই যে চাকরি বাকরির ক্ষেত্রে যে বৈষম্য পাকিস্তান আমলে যেটা ছিল, এই বৈষম্যগুলো দূর করার জন্যে আমরা যে স্বাধীনতা যুদ্ধটা করেছি, এই যুদ্ধে আমরা যে আদর্শের জন্যে লড়াই করেছি, আদর্শটা কিন্তু আজকেও বাস্তবায়িত হয়নি। এবং এখন পর্যায়ক্রমে আরও অসঙ্গতি আরও বেড়ে যাচ্ছে, এই যে শোষক শ্রেণী যাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ছিল, এখন শোষক শ্রেণী আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আমাদের যে ছাত্র রাজনীতির কথা যেটা বললাম আমি, সে রাজনীতিটা যেটা ছিল সেটা হলো, এটা একটা আদর্শের রাজনীতি, এখানে মানুষের চাওয়া পাওয়ার কিছু ছিল না, এখানে কোনো টাকা পয়সা ছিল না, এখানে নিজের খেয়ে নিজের পরে নিজের পকেটের পয়সা খরচ করে কিন্তু মানুষকে মোটিভেট করা হতো। আচ্ছা, এখন যে অবস্থানটা এসে গেছে, এই অবস্থানে আমরা যে খুব তাড়াতাড়ি মুক্ত হব আমার এটা মনে করা খুব কঠিন ব্যাপার, কারণ হলো এখন যে ছাত্র রাজনীতিটা দিয়ে আমরা এটা করেছি, আজকে ছাত্র নীতিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। আর আমরা যখন ছাত্র তখন কিন্তু মেধাবী ছাত্র যারা তারাই নেতৃত্বে গেছে, মানে আজকে যারা যাচ্ছে এরা কিন্তু মেধাবী, এরা কেউ যাচ্ছে না, এরা যাচ্ছে অস্ত্রবাজ, এরা যাচ্ছে আপনার এই যে ধরেন যে সমস্ত এই মাদক ব্যবসায়ী, যে সমস্ত ব্যবসায়ীদের এই রাজনীতির মধ্যে সম্পৃক্ত করা হয়েছে, এরা তো লুটেরা। এদের থেকে মুক্ত হলে ভবিষ্যতে যদি আমাদের মুক্ত হতে হয়, তাহলে আমাদের ঠিক ওই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেমন যুদ্ধের সময় যেমন মানুষকে মোটিভেট করে একটা বিশাল একটা অর্জন আমরা অর্জন করেছি, আমাদের এর বেড়াজাল থেকে বের হতে হলে আমাদের ঠিক একইভাবে এক একতাবদ্ধ এবং একটা সুষ্ঠু নেতৃত্বের দরকার, যে নেতৃত্বের অধীনে মানুষগুলোকে একত্রিত করে একটা আন্দোলনের মাধ্যমে, একটা সংগ্রামের মাধ্যমে এই এদের হাত থেকে, এই লুটেরাদের হাত থেকে দেশকে নিয়ে এসে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কাজে লাগে এমন একটা সরকার গঠনের এ করা, সেদিকেই নজর দিতে হবে সবাইকে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।